আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে একটি আনপ্যাকিং ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে কিয়ামের রাইস কুকার আনপ্যাক করছি। এটা হচ্ছে 1.8 লিটার। আমরা যেহেতু দুইজন মানুষ, আমাদের এত ভাত রান্না হয় না, মানে অল্প ভাত রান্না হয়, তো আমাদের জন্য ছোট সাইজটাই ঠিক আছে। উপরে এরকম একটি স্টিমার আছে, এটাতে ভাপা পিঠা, মোমোস এইসব করা যাবে। সাথে আছে হচ্ছে একটা চামচ এবং একটা হচ্ছে মেজারমেন্ট কাপ দেয়া আছে। আর যে আর এটার মধ্যে স্টিলের চামচ যেগুলো আছে সেগুলো ব্যবহার করলে দাগ পড়ে যায়, সেক্ষেত্রে এই যে প্লাস্টিকের চামচটা দেয়া, চাইলে আপনার এই সিলিকনের চামচগুলো দিয়েও এটার থেকে ভাত বাড়তে পারবেন। আর শুধু কিন্তু ভাত না, এটাতে আমি শুনেছি খিচুড়ি, পোলাও এসবও হয়। একদিন ভেবেছি আমি এসব সব কিছু একদিন একদিন ট্রাই করবো ইনশাল্লাহ। আর আমার এর আগে এটা ব্যবহার করা হয়নি, এটাই প্রথম আমার রাইস কুকারে রান্না হবে। তো আমি ভাবছি যে এটার মধ্যে রান্না করে একবার দেখবো এবং পরবর্তীতে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ, যদি ভালো সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। তো আমার নতুন সংসারে একটা নতুন আরেকটা আইটেম যোগ হলো। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের জানাবেন কিন্তু, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।